মেয়েদের কাছে শুধু আমার একটাই প্রশ্ন, ছেলেরা ছ্যাঁকা খেলে সিগারেট খায়, তা মেয়েরা ছ্যাঁকা খেলে কি খায়? আজকে গায়ে প্রেম যদি সম্রাট শাহজাহান দেখতো তাহলে তাজমহল ভেঙে বিড়ির দোকান করতো। সকাল সকাল মায়ের একটাই ডায়লগ, সারা পাড়া ঘুরে দেখ তোর মতো কে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। হাজারো বাবু সোনা তামা দস্তা লোহা, এর মধ্যে আমি একটা প্লাস্টিক। বলছি মেয়েরা ফায়ার ব্রিগেডের চাকরি কেন পায় না? মেয়েরা আগুন জ্বালাতে পারে, লেবাতে পারে না। স্ত্রীরা বমি করলে সুখবর, আর স্বামীরা বমি করলে এ শালা নির্ঘাত। যে পাসওয়ার্ড না দিলে ভাববেন গোড়ায় গন্ডগোল আছে, আর পাসওয়ার্ড দিলে ভাববেন আর একটা আইডিয়া আছে। তোমাকে 2 মিনিট না দেখলে মনে হয় 120 সেকেন্ড দেখিনি। আগে লোকে লুকিয়ে রাখতো জুয়েলারি, তারপর লোকে লুকিয়ে রাখে স্যালারি, আর এখন লুকিয়ে রাখে গ্যালারি। ছেলেটি এখনো ঘড়ি দেখতে ভয় পায়, কারণ মেয়েটি তার 12টা বাজিয়ে দিয়েছিল। বাঙালির নাম্বার বলা স্টাইল 9732-8842-52। আমিও ঘুমকে ভালোবাসি, ঘুমও আমাকে ভালোবাসে। দেখছি পারফেক্ট ডিউটি। কি করে জন্মদিনে কেউ এত এসএমএস করে না, যতই রিচার্জ শেষ হয়ে গেলে এসএমএসটা আসে। জীবনে চলার পথে কোনো থামতে নেই, কিন্তু জুতো ছিঁড়ে গেলে আলাদা ব্যাপার। আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এখন অন্য কালে ব্যস্ত, দয়া করে আপনি সন্দেহ করুন। শুধু আমার একটাই দুঃখের কথা, জিএ ভাড়ালে জিএ পাওয়া যায়, বিয়ে ভাড়ালে বিয়ে পাওয়া যায়, কিন্তু হোয়াটসঅ্যাপে যদি কারোর এসএমএস এসে হুম লিখি তাহলে রিপ্লাই পাওয়া যায় না। Oh no.